আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ প্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাসের যে যেখান থেকে আমাদের আজকের ভিডিও দেখছেন সকলকে জানাই পবিত্র মাহে রমজানুল মোবারকের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক শ্রোতা দেখতে দেখতে আমাদের মাস থেকে রমজানুল মোবারকের প্রথম দশক চলে গেছে রহমাতের দশক শেষ হয়ে মাগফিরাতের দশকে আমরা এসে পৌঁছে গেছি মহান রব্বুল আলামিনের রমজানুল মোবারককে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি ভাগে ভাগ করেছেন প্রথম দশকে রয়েছে রহমাত দ্বিতীয় দশকে মাগফিরাত তৃতীয় দশকে রয়েছে নাজাত আমাদের এই মাগফিরাতের দশকে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাবান্দিকে বিরাট একটি অফার প্রদান করেছেন সে অফারটি হলো মাগফিরাত ক্ষমার এই পৃথিবীতে একমাত্র আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা পৃথিবীতে মানুষ বলতে আমরা যারাই আছি সকলেই কম বেশি গুনাহ করেছি সকলেই আমরা গুনাহগার আর মানুষ গুনাহ করবে এটাই স্বাভাবিক কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই গুনাহগার মানুষের মধ্যে মানুষ গুনাহ করবে এটা স্বাভাবিক কিন্তু যারা গুনাহের পরে তওবা করেছে তওবা করে আবার তারা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিলের জন্য ফিরে আসে তারাই হইল সর্বশ্রেষ্ঠ সম্মানিত দর্শক শ্রোতা মহান রাব্বুল আলামিনের এই মাগফিরাতের দশকে আমরা বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে আমাদের জীবনের গুনাহগুলো maaf করাতে হবে কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি রমজান পেল রমজান পাওয়ার পরেও নিজের জীবনের গুনাহগুলো maaf করাতে পারেনি ওই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায় সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা দ্বারা এটাই প্রমাণিত হয় আমরা যদি আমাদের নিজেদের জীবনের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রোনাজারি করে কান্নাকাটি করে খালিস তওবা করে maaf করাতে না পারি তাহলে আসলেই আমাদের জীবন বিপন্ন হয়ে যাবে আমাদের জীবন বরবাদ হয়ে যাবে আমাদের পরকালীন শাস্তি ভোগ করতে হবে এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি তওবা করতে হবে গুনার কাছ থেকে ফিরে আসতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা হে ইমানদারগণ হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো এমন তওবা করো খাঁটি তওবা করো মজবুত তওবা করো একনিষ্ঠভাবে তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসো আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর বাসন ভঙ্গি দিয়ে অপরাধীদেরকে ডেকে ডেকে maaf করার জন্য উৎসাহিত করতেছেন সম্মানিত দর্শক শ্রোতা আমরা যদি লক্ষ্য করি এই পৃথিবীতে যদি কেউ কারো সঙ্গে অপরাধ করে কোন অপরাধীকে যার সাথে অপরাধ করা হয়েছে সে কখনো ডেকে বলে না যে আসো তোমাকে আমি ক্ষমা করে দেই আমার সাথে তুমি বেয়াদবি করেছো আসো আমি তোমাকে maaf করে দেই না আমাদের পৃথিবীতে মানুষের অভ্যাস নাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগার বান্দাদেরকে তার অপরাধী বান্দাদেরকে বারবার কোরআনে কারিমে ডেকে ডেকে maaf করার জন্য উৎসাহিত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অন্যত্র বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আসরাফু যারা অপরাধ করেছে যারা গুনাহ করেছে যারা ভুল করেছে যারা পাপ করেছে আলা আনফুসিহিম নিজেদের নফসের উপরে নিজেদের উপরে যারা জুলুম করে ফেলেছো নিজেদেরকে যারা গুনার সাগরে অতল সাগরে যারা নিয়ে গেছো ধ্বংসের দিকে নিজেদেরকে ঠেলে দিয়েছো নিজেদের জীবনকে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তোমরা নিজেদেরকে আরো ধ্বংসের দিকে ঠেলে দিও না ধ্বংসের অতল গভীরে তোমরা তলিয়ে যেও না বরঞ্চ তোমরা আমার উপরে আশা রেখে আমার রহমত থেকে নিরাশ না হয়ে আমার রহমতের দিকে ফিরে আসো তোমরা যদি আমার রহমতের দিকে ফিরে আসো হে গুনাহগারীরা হে অপরাধীরা হে গুনাহগার বান্দাবান্দিরা তোমরা যদি আমার রহমতের দিকে ফিরে আসো ইন্নাল্লাহ ইয়াগফিরুদ-দুনুবা জামিয়া তাহলে আমি মহান রব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলো maaf করে দেব সম্মানিত দর্শক শ্রোতা মহান রব্বুল আলামিন তার অসীম দয়া কাজী যে যত বড় অপরাধী আমরা করি না কেন আমরা যদি ফিরে আসতে পারি
অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাফ করে দিবেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু আফরাহু বিতাওবাতি আব্দি, যেই বান্দা বান্দি আল্লাহর কাছে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, গুনাহ থেকে নিজেকে ফিরিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে নিয়ে আসে, ওই বান্দা বান্দির প্রতি আল্লাহ তাআলা বড় খুশি হয়ে যায়। সম্মানিত দর্শক শ্রোতা, তবে গুনাহ মাফ করানোর জন্য তওবা কবুলের জন্য শর্ত আছে। এক নাম্বার শর্ত হলো, আপনাকে যেই গুনাহগুলো আপনি করেছেন ওই গুনার জন্য বারবার মনের দিক থেকে অনুশোচনা করতে হবে, অনুতপ্ত হতে হবে, বারবার নিজেকে ধিক্কার দিতে হবে, নিজেকে অনুতপ্ত করতে হবে। দ্বিতীয় নাম্বার শর্ত হলো, যেই গুনায় আপনি লিপ্ত ছিলেন ওই গুণগুলোকে বর্জন করতে হবে, ওই গুণার থেকে ফিরে আসতে হবে। তৃতীয় নাম্বার শর্ত হলো, আপনাকে কখনো ওই গুণা আর করবেন না, ভবিষ্যতে ওই গুণায় আর ফিরে যাবেন না, ওই গুণাহের কাজ আর কখনো করবেন না, এই পরিকল্পনা মনের ভিতরে আপনাকে সেট করতে হবে, মনে মনে ন্যায়ত করতে হবে, ন্যায়তকে পাকাপোক্ত করতে হবে যে ভবিষ্যতে ওই গুণাগুলো আমি আর করব না। চতুর্থত, আপনি যদি কোনো বান্দার হক নষ্ট করে থাকেন তাহলে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন। এই শর্তগুলো যদি আমরা পালন করতে পারি অবশ্যই আল্লাহ পাক আমাদের মাফ করবেন। সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান গাফারা গুফিরা লাহু, ক্ষমার আরেকটি শর্ত হলো, আমাদেরকে মানুষ যারা আমাদের সাথে অপরাধ করেছে তাদেরকে আমাদের নিঃশর্তভাবে ক্ষমা করে দিতে হবে। আল্লাহ রাসূল বলেন, যদি কেউ ক্ষমা করে, মান গাফারা, যদি কেউ অন্যকে ক্ষমা করে দেয়, গুফিরা লাহু, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনও তার জীবনের গুনাহ মাফ করে দিবেন। সম্মানিত দর্শক শ্রোতা, এই মাগফিরাতের দশকে আসুন আমরা সকলে খালেস তাওবা করে, তাওবায়ে নসুহা করে নিজের জীবনকে পরিবর্তন করি, গুনাহের কাজ থেকে ফিরিয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিলের জন্য বেশি বেশি নেক আমল করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। আমিন। ওয়াখির দানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।